ফের দেখা দিচ্ছে নিম্নচাপ, কবে থেকে হতে পারে ভারী বৃষ্টি, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কবে নাগাদ এই নিম্নচাপের সক্রিয়তা রূপ ধারণ করবে, পাশাপাশি এর ফলে কবে থেকে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি আগামীকাল রবিবার তেসরা দিন কোথায় কেমন থাকবে আবহাওয়া, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। পূর্বেই ঘোষিত হয়েছিল চলতি বছর বর্ষা ঢুকবে সময়ের আগে, কিন্তু কোথায় বৃষ্টি? বৃষ্টি তো নেই, উল্টে মানুষ নাজেহাল হচ্ছে বাড়তে থাকা গরমে। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি, এমনকি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে বেড়েছে ভূমিধসের পরিমাণ। বিক্ষিপ্ত হয়ে কিছু জেলায় বৃষ্টি হলেও প্রবল বর্ষণের অপেক্ষায় রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাকা। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহে আবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি নাগাড়ে বৃষ্টি শুরু হবে এবার? হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারের মধ্যে সারা দেশে মৌসুমি বায়ু প্রবেশ করবে। এই আবহাওয়ায় আগামী সপ্তাহে উড়িষ্যায় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার থেকে এর জেরে কলকাতা সহ 224 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে আরও জানানো হয়েছে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং আগামী কয়েকদিন মেঘলা আকাশেই বিরাজ করবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা, তাই বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তবে শুধু উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ নয়, আরই বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতে। এছাড়া আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরিতে। হাওয়া অফিস অনেক আগে থেকে জানিয়েছে যে এবার তাড়াতাড়ি ঢুকে পড়বে বর্ষা। ইতিমধ্যে দক্ষিণ ভারতের কেরলে বর্ষা ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে, তাই বাংলা তো আগে ঢুকবে বর্ষাকাল এমন অনুমান করা হয়েছিল, কিন্তু সেভাবে বৃষ্টির মুখ দেখা যাচ্ছে না এখনও। এই নিম্নচাপ কি নিয়ে আসে সেটাই দেখার। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো আপডেটটি দেখার জন্য।